ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من أوتي حظه من الرفق أوتي خيرا من الدنيا والآخرة، ومن حرم حجه في الرفق حرم في الدنيا والآخرة. رواه شارع السنة. কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে, জোহরে জানাজা। ও মানুষ, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে। এ জীবনে সলাত তোমার, এ জীবনে নামাজ তোমার, না হয় কভু কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে, জোহরে জানাজা। বিনা মাজির লাশ কবরেতে রাখবে যখন,
মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বিনা মাঝির লাশ কবরেতে রাখবে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন ভয়ঙ্কর সেই সাপের কবর ভয়ঙ্কর সেই সাপের কবর বিনা মাঝির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিক্ত সানা সেই মহান গরিয়ান মহান রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন সেই আসর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এখন পর্যন্ত কোরআন ও সহি হাদিস থেকে বিভিন্ন আলোচনা শুনবার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি বেজার নাকি না আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু লোককে তো কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রত্যেক জালসার আমাদের এটা রীতি হলো যে এশার নামাজ সারা নামাজের আগ পর্যন্ত কেউ বসতে চান না তারপরে আলহামদুলিল্লাহ কিছু মুসলিম ইসলাম দরদি ভাই বোনেরা এখানে বসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবার জন্য হায়াত আতা কামনা করছি আল্লাহ প্রত্যেককে হায়াত আতা প্রদান করুন অতঃপর শতকর দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী নবীকুলের শিরোমণি নবীকুলের শিরোভূষণ আজকের এই ইসলামী অধিবেশনের মহাসম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম যুগ্ম সচিব ও পরিচালক হজ অফিস ঢাকা সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের মধ্যমণি গ্রামের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় হুজুর সুপারিনটেনডেন্ট সাহেব সহ আরও অনেকগুলি আমাদের সম্মানের সহসভাপতি রয়েছেন আজকের এই জলসার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা এই নাটোর গুরুদাসপুরের গুরুদাসপুর বড়াই গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে আগমন করার কথা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা সহ আরও সম্মানিত অতিথি রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন এবং দিগার উলামায়দিন উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী পর্দর অন্তরালের মা ও বোনেরা আমি আমার ভূমিকা ছাড়াই আলোচনা দিকে দেখে যাচ্ছি যেহেতু অনেকগুলি বক্তা আলহামদুলিল্লাহ আমি আপনাদের আলোচনার বিষয়বস্তু হিসাবে সূরাতুল ফুরকানের ২৫ নম্বর সূরা ৬৩ নম্বর আয়াত থেকে শুরু করেছি কয়েকটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি পেরে হাজিরিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চলে যাওয়া যাবার প্রস্তুতি হিসাবে যে কাজগুলি করে গেলে আমি আপনি পরকালীন জীবনে আল্লাহ রব্বুল আলমিনের রিজাবন্দি হাসিল সহ জান্নাতের উচ্চতর মাকাম লাভ করতে পারবো আমি আপনাদের সামনে সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে বিষয়গুলি পালন করলে পরকালীন জীবনে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাব এবং জান্নাতে যেতে পারবো আল্লাহ রব্বুল আলমিন রিজাবন্দি হাসিল করতে পারবো সেই বিষয়গুলি আমি প্রথমে আপনার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে বিনম্রভাবে চলাচল করা
ও বিরোধ কারীদেরকে সালাম বলে এড়িয়ে যাওয়া এক বললাম নম বিনম্রভাবে চলাফেরা অর্থাৎ অহংকার বিবর্জিত চলাচল করা নাম্বার দুই যারা আল্লাহর অসন্তুষ্টি অর্জনের জন্য রাত্রি জেগে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য রাত্রি জেগে সালাত পড়ে রাত্রি জাগরণ করে তিন যারা জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ তাআলার কাছে সর্বদা প্রার্থনা করে চার যারা অপব্যয় করে না কৃপণতা করে না সাধ্যমতো দান করে পাঁচ যারা শিরিক করে না ছয় যারা হত্যা করে না সাত যারা জিনা করে না আট যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না যারা নয় যারা কোরআনের আলোচনা শুনে নিজেদের আমল পরিবর্তন করে দশ যারা সৎ সন্তান ও পরিবার জন্য প্রার্থনা করে এই দশটা বিষয় আমি আপনাদের সামনে একের পর এক আলোচনা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে সে সুযোগ প্রদান করেন মহান আল্লাহ তাআলা বলেন وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا الله رب العالمين بولتنا عباد الرحمن الله تعالى بريو باندا عبدون شبده تكي بهو بسنا عبادون عبدون نير তাসবীর করলে উবায়দুন যাই হোক আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বোঝানোর জন্য ইবাদ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আব্দ আমি আলোচনাটা অনেকবার বলি আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর আল্লাহ তাআলা আলোচিত আয়াতের প্রথমে সুবহানাল্লাযী মহাপবিত্রতা সেই সত্তার যিনি তার একজন বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাতের অন্ধকারে পরিভ্রমণ করিয়েছিলেন ঠিক সূরাতুল কাহাফের মধ্যেও আল্লাহ তাআলা এরকম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا الله تعالى বলছেন আলহামদুলিল্লাহ الذي সেই সত্তার প্রশংসা যিনি তার একজন বান্দার উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তাহলে আল্লাহ তাআলা আব্দ বান্দার উপরে কোরআন অবতীর্ণ করেছেন এজন্য বান্দা সবচাইতে সম্মানী কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আব বললে মাটির তৈরি বললে তাদের খুব গা জ্বলা পড়া হয় যে আল্লাহর রাসূলকে যদি মাটি বলা হয় তাহলে সম্মান করে কমে যায় কিন্তু সত্য কথা হলো এই আল্লাহ তাআলা বলেন ওয়াজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম আল্লাহ তাআলা বললেন যে সর্বনাশ করো সেই সময় কত যখন আমি ফেরেশতাদের বললাম এই মাটির মানুষকে আদমকে সেজদা করো ফেরেশতা যদি শ্রেষ্ঠই হতো আবু হানিফা রাহিমাহুল্লাহ এক জায়গায় বলেছেন যে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ এই কথাগুলি সে স্মরণ খেয়াল করে না এমনি ফাল পারে যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মাটি বলা হয় তাহলে তো সম্মান কমে গেল অথচ আল্লাহ তাআলা সূরাতুল এই বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালাকাদ ওয়ানাকাদ কাররামনা বানি আদম আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আরে আমি মাটির মা আদমকে সবচাইতে সম্মানী করেছি পেরে হাজিরিন আমার আলোচনা এটা নয় আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম
বলছেন আল্লাহর প্রিয় বান্দা তারাই যারা যখন রাস্তায় চলে জীবনের প্রয়োজনে যেখানেই যাক না কেন যখন চলাফেরা করে তখন অত্যন্ত বিনম্রভাবে চলে হাওনা নিজের অহংকার নিজের পদমর্যাদা নিজের অস্তিত্ব যা কিছু দুনিয়ার জীবনে যা অর্জন থাক সব কিছুকে ভুলে গিয়ে এত বিনম্রভাবে চলে হাওনা ওয়াইদা খাতাবাহুল জাহিলুন যদি কোনো মূর্খ তাকে সম্বোধন করে উত্তক্ত করে কিংবা ফুলায় ফাপা বড় করার চেষ্টা করে তাহলে সে নিজের অবস্থানটা বোঝে কলু সালামা তারা বলে আসসালাম অর্থাৎ আমাকে ফুলান দিচ্ছেন যারে তোমার যে সম্মান তুমি এই সেই তুমি কি সাধারণ মানুষের মতো যে তুমি এরকম ভাবে চললে চলাফেরা করবে আমি তো মনে করলাম যে আসলেই আমি বিরাট সম্মান হয়ে গেছি এরকম করে না অর্থাৎ মূর্খ এই জাহেল শব্দের অর্থ যদিও শব্দের অর্থ মূর্খ জাহেল মানে হলো চক্রান্তকারী সুচতুর মানুষ কারণ জাহেল বলা হয়েছে আবু জাহেলকে আবু জাহেল জেনে বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তক্ত করত সুতরাং জাহেল মানে সাধারণ কোনো মানুষ নন বরং জেনে বুঝে যিনি পদস্খলনের চেষ্টা করেন নাম হলো জাহেল এর হাজিরিন অতএব আপনাকে যে যাই বলুক আপনি যদি মুত্তাকি আল্লাহ তাআলার ইবাদত প্রিয় বান্দা হতে চান তাহলে আপনাকে অহংকার বর্জন করে চলতে হবে এটাই ঠিক আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জানিদিল কুরবা ওয়াল জারদিল জুনুব ওয়াসাহিব বিল জামবি ওয়াবনাস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালা ফাখুরা আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়া আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শিরিক করো না পিতামাতার সাথে ভালো আচরণ করো প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় চলাসাথী বন্ধু বান্ধব এমন কি তোমার কৃতদাস দাসী হলেও তাদের সাথে হিসান করো জেনে রাখো ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালা ফাকুরা আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে ভালোবাসেন না তাহলে ইবাদুর রহমান যদি হতে চান তাহলে অহংকার করা যাবে না আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তামলুকাল জিবালা তুলা আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো খবরদার যখন চলাফেরা করো তখন অহংকার বশত পা টুকরে টুকরে চলো না ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি যতই পাটুকরে চলো যত অহংকার করে চলো তুমি যতই চেষ্টা করো না কেন তুমি পৃথিবীকে দাবিয়ে দিতে পারবে না আর না তুমি পাহাড়ের চাইতে উঁচা হতে পারবে অতএব আমি আপনি যতই অহংকার করি আমি তো পৃথিবীকে দাবিয়ে দিতে পারবো না আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলছেন ولا تسير خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা যখন তুমি পৃথিবীতে চলাফেরা করো তখন অহংকার বর্জন করে চলো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে ভালোবাসেন না ফাকসিদ ফি মাশিকা ওয়াকসুজ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাওতুল হামির আল্লাহ তাআলা বলেন ওয়াকসিদ ফি মাশিক যখন চলাফেরা করো তখন আস্তে আস্তে চলো আর যখন কথাবার্তা বলো তখন আস্তে আস্তে কথাবার্তা বলো জেনে রাখ ইন্না আনকারাল আসওয়াত লা সাওতুল হামির জেনে রাখো সবচাইতে গাধার স্বর নিকৃষ্ট তার মানে হলো এই যারা অহংকারী মানুষ দেখবেন খুব তাড়াতাড়ি চটে যায় গলার স্বর চড়ে যায় যা ইচ্ছা তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত
قال رسول الله صلى الله قال النبي صلى الله عليه وسلم من أوتي حظه من الرفق أوتي حظه من خير الدنيا والآخرة رسول الله صلى الله عليه وسلم বলছেন দুনিয়ার জীবনে যে ব্যক্তিকে অত্যন্ত নরম কোমল স্বভাবের করা হয়েছে যে ব্যক্তিকে করুণ কোমল নরম স্বভাবের করা হয়েছে কোমল এবং নরম স্বভাব দান করা হয়েছে দুনিয়ার যত কল্যাণ আছে যত ভালো পাওনা আছে এই ব্যক্তিকে দান করা হয়েছে অর্থাৎ যদি আপনার স্বভাব অত্যন্ত নরম কোমল তাহলে আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার যত কল্যাণ রয়েছে সব কল্যাণকে আমাকে আপনাকে দান করা হয়েছে সুতরাং আমার আপনার সাধারণ সময়ের পদমর্যাদা পদের লোভে যখন আমি আপনি মানুষকে মানুষ মনে করি না এই তো মাত্র কয়েকটা দিন চলে যাওয়ার পরে আপনার এই সম্মান আর থাকবে আপনি তখন একেবারে সাধারণ মানুষ অতএব আমি যেন আমার দায়িত্বকালীন সময়ে এই ধরনের আচরণ না করি আল্লাহ তাআলা পরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান হুরিমা হাজ্জাহু মিনার রিফকে হুরিমা হাজ্জু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা যে ব্যক্তিকে ইউকালীন জীবনের কোমল তথা নরম এই কোমল স্বভাব থেকে বঞ্চিত করা হয়েছে তার দুনিয়ার সকল রকম কল্যাণ থেকেই বঞ্চিত করা হয়েছে তাহলে কোমল এবং কলম নরম আচরণ এইটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত একটা ভালো স্বভাব অতএব আমি এবং আপনি এই কোমল এবং নরম স্বভাব যেন পালন করি তবে বলা ভালো এই যে আপনি যুবক মানুষ এমন রঙে ঢঙে হাঁটছেন যে বলছেন তুমি এরকম হাঁটছো কেন তো বলছে যে আমি অহংকার করি না তাই এভাবে হাঁটছি তো এইটা হলে চলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন এমন ভাবে হাঁটতেন মনে হয় পৃথিবী সংকুচিত হতো তার মানে ক্ষিপ্র গতিতে হাঁটতেন একদিন একজন দেখছেন যুবক একজন যুবক হেঁটে যাচ্ছে তো খুব আস্তে আস্তে হাঁটছে তো বলা হলো যে এভাবে হাঁটছে কেন তো বলছে যে এ কোরআনের হাফেজ তো তাই অহংকার বর্জন করে আস্তে আস্তে হাঁটছে উমরের বলে ধর ধর মার চাবুক মার যুবক মানুষ যুবকের মতো যাবে এমনি ফাল পাড়তে নিষেধ করা হয়েছে অহংকার জোরে আপনি দরকারের সময় জোরে যাবেন কোনো সমস্যা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ার জীবনে অহংকার করে চলে তাহলে এই ব্যক্তির আমি গত তারিখে বলছিলাম সাইজ হবে পিঁপড়ার মতো পিঁপড়ার মতো সাইজ হবে পরকালীন জীবনে এই অহংকার ব্যক্তির সবচেয়ে খারাপ অবস্থা হবে কারণ আপনি তো উঠবেন এখান থেকে খুশান আবসারুম ইয়াখরুজুনা মিনাল আজদাসে কাআন্নাহুম জারাদু মুনতাশির আপনার কবর এখানে আপনি উঠবেন এখানে হেঁটে রওনা দিবেন একেবারে জেরুজালেমের সখরা চলে যাবেন যখন হেঁটে হেঁটে যাবেন তখন আপনার যত বড় বড় মানুষগুলো আছে খুশি একেবারে আপনাকে পালট করে দেবে তো অহংকারটা বর্জনীয় প্রিয় হাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকি দিয়েছেন আনজান হাজ ইবনে ওয়াহাবিন কল قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة سواز ولا الجزري رسول الله صلى الله عليه وسلم بول چين دو اسرائيل مانو جهن جنة جابنا ایک زواز دو جزري زواز کا کے بولا ہے رسول صلى الله عليه وسلم بول چين الجواز والغليظ الفاظ غليظ الفاظ হচ্ছে দুশ্চরিত্র মন্দ স্বভাবের লোককে বলা হয় জাওয়াজ আর একটা জাজারি জাজারি কাকে বলা হয় বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিজুল ফাজ ও ফাজুল গালিজ অত্যন্ত দুশ্চরিত্র মন্দ স্বভাব কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষকে বলা হয় জাজারি তবে আরেক জায়গায় বলা হয়েছে জাজারি বলা হয়েছে আল্লাযী জাওয়াজ বলে আল্লাযী জামা ওয়া মানা যিনি সম্পদ জমা করেন আর কৃপণতা করেন যে ব্যক্তি সম্পদ জমা করেন
গুনাগুনে রাখেন আর কৃপণতা করে এই ব্যক্তি হলো জাবাস নাম্বার 2 হলো জাজারি হল গালিজুল ফাজরতা অত্যন্ত সুচতুর ধূর্ত খারাপ চরিত্রের লোক হচ্ছে জাজারি যে ব্যক্তি জাহান্নামে যাবে না আমি আপনাদের সামনে আলোচনার প্রথম আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেন عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما دوي نمبر هلو والذين يبتون لربهم سجدا وقياما دوي نمبر بلغن جرارجن كوربين রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষ দুনিয়ার মানুষ শুয়ে থাকে ঘুমিয়ে থাকে ব্যস্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা রাত্রি জাগরণ করে একনিষ্ঠ নিবৃত্তে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টে বিজ্জমন সন্তুষ্ট অর্জনের জন্য চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তাআলার জন্য কান্দাকাটি করে আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার গুণ হলো যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত পড়ে এই শ্রেণীর মানুষ অতি সহজে জান্নাতে যাবে যাই হোক আমার আলোচনার দেখেন সমাপ্তিতে চলে আসলো আমার হুজুর